টয়োটা এলিয়ন 2004 এর মডেল, 2007 এ রেজিস্ট্রেশন করা এই গাড়ি। এটা হচ্ছে ভাইয়া 2009 এর মডেল, 2015 তে রেজিস্ট্রেশন করা, প্রজেকশন হেডলাইট, 1800 সিসি এর KR42 নোয়াটি, 2005 এর মডেল, 2011 তে রেজিস্ট্রেশন করা, 100 সিএনজি সিলিন্ডার। এরপর দেখবো একটি টয়োটা বিটস জুয়েলা, খুব কিউট একটা গাড়ি, 1300 সিসি এর গাড়িটি। এখন যে গাড়িটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে টয়োটা হাইব্রিড নোয়া, 2015 এর মডেল, 2020 এর রেজিস্ট্রেশন, 43,000 কিলোমিটার চলা, পার্পল কালারের এই গাড়ি। রাজীব ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন ভাই? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনাদের শপের অ্যাড্রেসটা বলে দেন। জি, আমাদের শপের অ্যাড্রেস হচ্ছে 21D মণিপুরী পাড়া, সংসদ এভিনিউ, তেজগাঁও, ঢাকা। সহজ করে যদি বলি আপনাদেরকে, তাহলে হচ্ছে জাতীয় সংসদ ভবনের পূর্ব পাশের গেটের ঠিক অপোজিটে ইসলামী ব্যাংকের এটিএম বুথ রয়েছে, এবিএল রয়েছে, অ্যান্ড আমাদের পাশাপাশি দক্ষিণ পাশে রয়েছে স্বপ্ন সুপার শপ, ঠিক তার আগেই হাতের বাম পাশে মোল্লা ভেহিকেল শপ। যে আমাদের শোরুমে হিউজ পরিমাণ গাড়ি রয়েছে, আপনারা আমাদের শোরুম ভিজিট করলে ইনশাল্লাহ ভালো মানের গাড়ি পাবেন। আপনাদের শোরুম থেকে মানুষ কেন গাড়ি কিনবে ভাই? ফার্স্ট ক্লাস একটা কোশ্চেন করছেন, এরকম কোশ্চেন আসলে সবাই করে না, কেন গাড়ি কিনবেন মোল্লা ভেহিকেল শপ থেকে? কারণ অ্যাক্সিডেন্টবিহীন গাড়ি, 100% অ্যাক্সিডেন্টবিহীন গাড়ি, এবং 100% কাগজপত্রের নিশ্চয়তা, ঝামেলাবিহীন কাগজপত্রের যদি গাড়ি কিনতে চান তাহলে অবশ্যই চলে আসবেন মোল্লা ভেহিকেল শপে। ভাই আজকে কয়টি গাড়ি দেখাবেন? আমি ভাইয়া আজকে আসলে হিসাব তো করি না কয়টা গাড়ি দেখাবো, এক এক করে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, অ্যান্ড শর্ট টাইমের মধ্যে আমি গাড়িগুলো দেখানোর চেষ্টা করব। ওকে, প্রথম কোনটাতে শুরু করবেন? ফার্স্ট আমি দেখাচ্ছি একটি টয়োটা এলিয়ন, 2004 এর মডেল, 2007 এর রেজিস্ট্রেশন করা এই গাড়িটি। অল পেপারস আপ টু ডেট? অল পেপারস আপ টু ডেট। রাজীব ভাই গাড়িটা কি কন্ডিশনে আছে? জি, গাড়িটি ফুল ফ্রেশ কন্ডিশনে রয়েছে, অকটেন ড্রাইভের গাড়িটি ছিল। আর গাড়িটির প্রাইস আমরা চাচ্ছি 13,70,000 টাকা, অবশ্যই আলোচনা সাপেক্ষে। সম্পূর্ণ তেলে চালিত গাড়ি? জি। সিলভার কালার? সিলভার কালার। গাড়ির প্রত্যেকটা সাইডে তো ফ্রেশ? জি। ভিতরটা কি কন্ডিশনে আছে? ভিতরটা ফুল ফ্রেশ কন্ডিশনে, ফুল ফ্রেশ কন্ডিশনে আছে। প্রাইসটা কত বলছেন ভাইয়া? 13,70,000 টাকা। 13,70,000 টাকা আসিং প্রাইস। জি। আর আমার ভিডিও দেখে আসলে কোনো অর্ডার করবেন? জি অবশ্যই অর্ডার করব ভাইয়া। ওকে ভাই, এরপর কি দেখবো? আমরা একটি ফিল্ডার গাড়িতে চলে যাই। টয়োটা ফিল্ডার? জি। আরেকটি জনপ্রিয় গাড়ি? এটা হচ্ছে ভাইয়া 2009 এর মডেল, 2015 তে রেজিস্ট্রেশন করা, প্রজেকশন হেডলাইট, এন্ড সিএনজি করা রয়েছে গাড়িটিতে, সফট আছে বাটন রয়েছে, অল পেপারস আপ টু ডেট, অল পেপারস আপ টু ডেট। সিএনজি কত লিটার করা আছে ভাইয়া? 60 সিলিন্ডার, 60 লিটার সিএনজি করা আছে। 2009-2015 তে রেজিস্ট্রেশন। ভিতরটা কি কন্ডিশনে আছে? জি, ফুল ফ্রেশ কন্ডিশনে রয়েছে, ফুল ফ্রেশ কন্ডিশনে আছে। জি, অরিজিনাল জাপানের যে সিট রয়েছে ওই সিটেই রয়েছে, আমরা কোনো রকম কাভার করিনি, সিট কাভার করিনি। আপনারা একবারে নিখুঁত অবস্থায় গাড়িটি দেখতে পারবেন যে কি অবস্থায় রয়েছে। ওকে ভাই, গাড়ির প্রাইস কত চাচ্ছেন? এই গাড়িটির প্রাইস ভাইয়া চাচ্ছি 13,40,000 টাকা, আস্কিং প্রাইস। জি, আস্কিং প্রাইস। ওকে, এরপরে কি দেখবো? আমরা একটি KR42 নোয়া দেখি, বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় গাড়ি এবং শক্তিশালী গাড়ি। জি, 1800 সিসি এই KR42 নোয়াটি, 2005 এর মডেল, 2011 তে রেজিস্ট্রেশন করা, 100 সিএনজি সিলিন্ডার কনভার্টেড করা রয়েছে গাড়িটিতে। অল পেপারস আপ টু ডেট? হ্যাঁ, ফ্যামিলি ইউজের জন্য এই গাড়িটি আপনারা ইউজ করতে পারেন, বা ভাড়ায় চালানোর জন্য এই গাড়িটি আপনারা নিতে পারেন। জি, ফুল ফ্রেশ কন্ডিশনে রয়েছে। প্রাইস কত চাচ্ছেন গাড়িটার? গাড়িটির প্রাইস চাচ্ছি 10,90,000 টাকা, অবশ্যই আলোচনা সাপেক্ষে। ভিতরটা কি কন্ডিশনে আছে? জি, ভিতরটা ফুল কন্ডিশনে রয়েছে, আর গাড়িটি হচ্ছে হাই রোফ ডাউন ফ্লোর, যদি আমি সহজ ভাষায় বলি সেটা হচ্ছে নেচা ফ্লোর। ওকে ভাই, সিএনজি কত লিটার করা আছে? 100। ভিতরটা তো অসাধারণ। জি, ফুল ফ্রেশ। কেউ যদি এই গাড়িটা কিনে সার্ভিস ভালো পাবে, ইনশাআল্লাহ সার্ভিস ভালো পাবে। ওকে, এরপরে কি দেখবো? এরপর দেখবো একটি টয়োটা বিটস জুয়েলা, খুব কিউট একটা গাড়ি, 30 সিসি এর এই গাড়িটি, তেলে চালিত গাড়ি। জি, 2011 এর মডেল, 16 তে রেজিস্ট্রেশন করা, অল পেপারস আপ টু ডেট। জি, অল পেপারস আপ টু ডেট। গাড়িটিতে পুশ স্টার্টের অপশন রয়েছে। ওকে, ফ্রন্ট সাইড, ব্যাক সাইড, প্রত্যেকটা সাইডে তো ফ্রেশ? জি, সাইড ফ্রেশ অবস্থায় রয়েছে, আর সামনে পিছনে গ্লাস মোটামুটি সবগুলো গাড়ির সামনে পিছনে গ্লাস অরিজিনাল পেয়ে যাবেন। আপনার শোরুমে কোনো অ্যাক্সিডেন্ট গাড়ি আছে? না ভাইয়া, অ্যাক্সিডেন্ট হিস্ট্রি কোনো গাড়ি নেই। ওকে ভাই, এই বিটস গাড়িটির প্রাইস কত চাচ্ছেন? বিটস গাড়িটির প্রাইস চাচ্ছি 11,80,000 টাকা, অবশ্যই আলোচনা সাপেক্ষে, আস্কিং প্রাইস। জি। ওকে ভাই, আমরা নেক্সট গাড়িটি দেখি। আপনাদের সামনে, চোখের সামনে এখন যে গাড়িটি রয়েছে এটা হচ্ছে টয়োটা সিয়েন্টা, 7 সিটার গাড়ি। গাড়িটিতে ওয়ান ডোর পাওয়ার পেয়ে যাবেন, 2005 এর মডেল, 2000
10 রেজিস্ট্রেশন করা এই গাড়ি, অল পেপারস আপ টু ডেট, অল পেপারস আপ টু ডেট। রাজীব ভাই গাড়ির কালারটা তো খুব সুন্দর একটা কালার, জি রেড ওয়াইন কালার, রেড ওয়াইন কালার। 7 সিটার গাড়ি, 7 সিটার, একটা ডোর পাওয়ার, একটা ডোর পাওয়ার, জি সিএনজি কনভার্টেড করা রয়েছে গাড়ি। ভাই মডেলটা কত বলছেন? 2005 এর মডেল, 2011 তে রেজিস্ট্রেশন, অল পেপারস আপ টু ডেট, অল পেপারস আপ টু ডেট। ভাই এই সুন্দর গাড়ির প্রাইস কত যাচ্ছেন? এই গাড়িটির প্রাইস যাচ্ছে 11,80,000 টাকা, অবশ্যই আলোচনা সাপেক্ষে। ওকে ভাই আমরা নেক্সট গাড়ি দেখি, জি 2009 এর মডেল টয়োটা হেরিয়ার গাড়ি দেখতে পাচ্ছেন আপনারা, 3 পার্ট সানরুফ, ফ্রন্ট টু সিট পাওয়ার সহ অকটেন ড্রাইভ, 2400 সিসি এর গাড়ি, 2009 এর মডেল, 2014 তে রেজিস্ট্রেশন, অল পেপারস আপ টু ডেট, জি। ভাই এটা কয় সিটের গাড়ি? এটা হচ্ছে 5 সিটের গাড়ি, 5 সিটের গাড়ি, জি। গাড়িতে কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি আছে ভাইয়া? না ভাইয়া কোনো রকম অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নেই, একদম ফ্রেশ কন্ডিশনে আছে, ফ্রেশ কন্ডিশনে রয়েছে গাড়ির প্রত্যেকটা গ্লাস, অরিজিনাল, জি 100% অরিজিনাল, 100% অরিজিনাল গ্লাস। আমরা একটু ব্যাক সাইডটা দেখি ভাইয়া, জি রাজীব ভাই ব্যাক সাইডটা কি কন্ডিশনে আছে? দেখতে পাচ্ছেন অরিজিনাল গ্লাস রয়েছে, নাম্বার প্লেটও দেখতে পাচ্ছেন ফ্রেশ কন্ডিশনে রয়েছে, আর আপনাদের ভিতরে ব্যাক সাইডটা যদি দেখিয়ে দেই দেখতে পাচ্ছেন স্পেস, অনেক স্পেস, অনেক স্পেস রয়েছে, খুব সুন্দর একটা গাড়ি, 5 সিটের গাড়ি। যারা হেরিয়ার পছন্দ করেন, যারা শৌখিন মানুষ তাদের জন্য এই গাড়িটা, জি। ওকে রাজীব ভাই গাড়িটার প্রাইস কত যাচ্ছেন? গাড়িটির প্রাইস যাচ্ছে 30,50,000 টাকা, অবশ্যই আলোচনা সাপেক্ষে। ওকে এরপরে কি দেখবো? একটি টয়োটা র‍্যাভ4 দেখছি, আরেকটি জনপ্রিয় গাড়ি, জি 2011 এর মডেল, 2014 তে রেজিস্ট্রেশন করা, 2400 সিসি, পুশ স্টার্টের এই গাড়ি, অল পেপারস আপ টু ডেট, জি। ভিতরটা কি কন্ডিশন আছে ভাই? জি ফুল ফ্রেশ কন্ডিশনে রয়েছে। ইঞ্জিনের কি অবস্থা? ইঞ্জিন কন্ডিশন 100% ফ্রেশ রয়েছে, ওয়াক এন্ড ড্রাইভের গাড়ি। ওকে ভাই প্রাইস কত যাচ্ছেন গাড়িটার? গাড়িটার প্রাইস যাচ্ছে 25,50,000 টাকা। এটা হচ্ছে 2010 এর মডেল, 2016 তে রেজিস্ট্রেশন করা, এক্সিও ফিল্ডার, ব্ল্যাক কালারের ইউনিট রয়েছে, প্রজেকশন হেডলাইট রয়েছে, সফট অ্যাসেসি বাটন রয়েছে, এলো ওডেন কিস্টার্ডের গাড়ি, জি এডিশনের এক্সিও ফিল্ডার, অল পেপারস আপ টু ডেট, অল পেপারস আপ টু ডেট। রাজীব ভাই গাড়িটা এই মুহূর্তে কি কন্ডিশনে আছে? ফুল ফ্রেশ কন্ডিশনে রয়েছে, আপনারা ইন্টেরিয়র দেখতে পাচ্ছেন, সিট কভার লাগানো রয়েছে, এলো ওডেন রয়েছে, সফট অ্যাসেসি বাটন রয়েছে, অনেক সুন্দর একটা গাড়ি, টয়োটা এক্সিও ফিল্ডার, ব্ল্যাক কালার, মডেল 2010 দেখতে পাচ্ছেন, এখানে মডেল ইয়ার স্টিকার রয়েছে, আচ্ছা জাপানি 4-স্টার স্টিকার রয়েছে, টয়োটার মনোগ্রাম রয়েছে, সামনে গ্লাস পিছনে গ্লাস এভরিথিং অরিজিনাল, 100% অরিজিনাল, হেডলাইট ব্যাকলাইট যা আছে এভরিথিং অরিজিনাল, এভরিথিং অরিজিনাল, 60 সিলিন্ডার সিএনজি কনভার্সন করা আছে, 6 লিটার সিএনজি করা আছে। ভাই গাড়িটির প্রাইস কত যাচ্ছেন? গাড়িটির প্রাইস যাচ্ছে 1,440,000 টাকা, আস্কিং প্রাইস, আস্কিং প্রাইস। এখন যে গাড়িটি দেখতে পাচ্ছেন, জি এটি হচ্ছে টয়োটা হাইব্রিড নোয়া, 2015 মডেল, 2020 রেজিস্ট্রেশন, 43,000 কিলোমিটার চলা, পার্পল কালারের এই গাড়িটি, রাফ ইউজ হয় নাই? নেই, 100% রাফ ইউজ হয়। ওকে ভাই ফ্রন্ট সাইডটা কি অবস্থা? জি ফ্রন্ট সাইডের গ্রিলটা দেখতে পাচ্ছেন আপনারা, খুবই ফ্রেশ কন্ডিশনে, লুকটা দেখেন আপনারা, জাস্ট অসাধারণ লুক, অসাধারণ লুক। আর গাড়িটি পুশ স্টার্টের গাড়ি, 1 ডোর পাওয়ার পাচ্ছেন এই গাড়িটির সাথে। ওকে অল পেপারস আপ টু ডেট, জি সামনে গ্লাস পিছনে গ্লাস এভরিথিং অরিজিনাল, জি এভরিথিং ইজ অরিজিনাল। ভাই গাড়িতে কোনো কাজ আছে? না কোনো রকম কাজ নেই, জাস্ট বাই এন্ড ড্রাইভ। ভাই এটা কয় সিটের গাড়ি? এটা 7 সিটের গাড়ি, 4টা টায়ার ফ্রেশ আছে, জি গাড়ির প্রত্যেকটা সাইড ফ্রেশ ভাইয়া, জি আপনারা রাইট সাইডের ক্রসিং ভিউটা যদি দেখেন ফুল ফ্রেশ কন্ডিশনে রয়েছে, লেফট সাইড ফুল ফ্রেশ কন্ডিশনে রয়েছে। ওকে ভাই গাড়ির প্রাইস কত যাচ্ছেন? গাড়ির প্রাইস যাচ্ছে 27,50,000 টাকা, আস্কিং প্রাইস, আলোচনা সাপেক্ষে অবশ্যই কিছু কম করে দেবো। ওকে ভাই আমরা নেক্সট গাড়ি দেখি, নেক্সট একটি এক্সট্রাইল, 2010 এর মডেল, 2015 তে রেজিস্ট্রেশন, 2000 সিসি, ফগ ল্যাম্প দেখতে পাচ্ছেন, কি স্টার্টের এই গাড়ি, রাস্তার রাজা, জি ব্ল্যাক কালার, জি ব্ল্যাক কালার, নিশান এক্সট্রেল, ঢাকা মেট্রো গো 15 সিরিয়ালের গাড়িটা। আর এই গাড়িটিতে এক্সট্রা সব গাড়িতে ট্রু অয়েল ফোর অয়েল অপশন থাকে না, এই গাড়িটিতে ট্রু অয়েল ফোর অয়েল দুটি অপশনই রয়েছে, যা আছে সবই আছে, জি। ভিতরটা কি অবস্থা ভাইয়া? ফুল ফ্রেশ কন্ডিশনে রয়েছে। ভাই ইঞ্জিনটা সিসি কত? ইঞ্জিনটা হচ্ছে 2000 সিসি, 2000 সিসি, জি। ভাই গাড়িটির প্রাইস কত যাচ্ছেন? গাড়িটির প্রাইস যাচ্ছে 23,40,000 টাকা, অবশ্যই আলোচনা সাপেক্ষে। ওকে ভাই এরপরে গাড়ি, নেক্সট একটি কিয়া স্পোর্টস, 2014 মডেল, 2014 তে রেজিস্ট্রেশন, ব্র্যান্ড নিউ গাড়ি, 42,000 কিলোমিটার চলা, হোয়াইট কালার, রাফ ইউজ হয় নাই, খুব সুন্দর একটা গাড়ি। যারা কিয়া গাড়ি চাচ্ছেন অবশ্যই রাজীব ভাইদের শোরুমে চলে আসবেন, জি। ভাই গাড়ির মডেলটা কত বলছেন? 2014 মডেল, অল পেপারস আপ টু ডেট, ফুল পেপারস আপ টু ডেট। গাড়িতে কোনো অ্যাক্সিডেন্ট আছে? 100% নেই। গাড়ির সামনে গ্লাস পিছনে গ্লাস অরিজিনাল? জি অরিজিনাল। রাজীব ভাই ইঞ্জিনটা কি কন্ডিশনে আছে? ইঞ্জিনটা ফেল ফুল ফ্রেশ কন্ডিশনে রয়েছে, আপনারা জানেন আসলে এই গাড়িগুলো তো রাফ ইউজ হয় না, সাধারণত ফ্যামিলি ইউজড গাড়ি, সচরাচর আপনার বাসা থেকে বের হয়।
ভাই এই গাড়ির প্রাইস কত যাচ্ছে? এই গাড়িটির প্রাইস যাচ্ছে 20 লক্ষ টাকা। 20 লক্ষ টাকা আস্কিং প্রাইস? আস্কিং প্রাইস। ওকে ভাই আমরা নেক্সট গাড়ি দেখি। নেক্সট একটি ক্লোজার দেখাবো আপনাদেরকে, টয়োটা ক্লোজার। টয়োটা ক্লোজার 7 সিটের 2004 এর মডেল, 2008 এ রেজিস্ট্রেশন করা। আচ্ছা 2400 সিসির এই গাড়ি, বিশাল এক গাড়ি টয়োটা ক্লোজার। কি অবস্থা আছে গাড়িটা ভাই? এই গাড়িটি ফুল ফ্রেশ কন্ডিশনে রয়েছে, টায়ারে অবশ্য ময়লা রয়েছে হয়তো দেখতে বা একটু বিশ্রী দেখা যাচ্ছে, জি জি, বাট গাড়িটি কন্ডিশন খুব ভালো রয়েছে। গাড়িটি ওয়াশ পলিশ আমরা কমপ্লিট করে দেবো ইনশাআল্লাহ। গাড়ির মডেলটা কত বলছেন ভাই? 2004 এর মডেল। রেজিস্ট্রেশন? রেজিস্ট্রেশন 2008। অল পেপারস আপ টু ডেট? পেপারস আপ টু ডেট ভাই। সামনে গ্লাস পিছনে গ্লাস অরিজিনাল? জি অরিজিনাল। হেডলাইট ব্রেক লাইট যা আছে এভরিথিং অরিজিনাল? এভরিথিং অরিজিনাল। ইঞ্জিনটা কি কন্ডিশনে আছে? ইঞ্জিন ফুল ফ্রেশ কন্ডিশনে রয়েছে, আর অবশ্যই আপনাদের তো টেস্ট ড্রাইভের ব্যবস্থা রয়েছে, আপনারা প্রাইস মোটামুটি কনফার্ম হলে টেস্ট ড্রাইভ দিয়ে গাড়িটি আপনারা দেখতে পারবেন, দেন আপনারা ডিসিশন নিতে পারেন যে গাড়িটি কি। রাজীব ভাই গাড়ির প্রাইস কত যাচ্ছেন? গাড়ির প্রাইস আছে 17,50,000 টাকা। আস্কিং প্রাইস? আস্কিং প্রাইস। এখন দেখাবো একটি টয়োটা করোনা প্রিমিয়াম 2000 সালের মডেল, 2000 সময়ের জনপ্রিয় গাড়ি। জি এক সময়ের জনপ্রিয় গাড়ি, এন্ড বডি খুবই হার্ড বডি। 2000 এর মডেল? 2000 সালের মডেল, 2003 এর রেজিস্ট্রেশন করা। অল পেপারস আপ টু ডেট? অল পেপারস আপ টু ডেট। সিএনজি করা রয়েছে ভাই। সামনের গ্লাস পিছনের গ্লাস কি অরিজিনাল? সামনের গ্লাস আসলে গ্লাস অনেক পুরাতন গাড়ি, এটা আপনার সামনের যে গ্লাসটা রয়েছে এটা চেঞ্জ আছে, বাট এটা কোন রকম অ্যাক্সিডেন্ট হিস্ট্রির কারণে নয়, এটি হয়তো কোন রকম পাথরের টুকরা পড়লো আসলে গ্লাসগুলো নষ্ট হয়ে যেতে পারে, সেই ক্ষেত্রে আমরা চেঞ্জ করে পরবর্তীতে ইনস্টল করে নিই। বর্তমানে আসলে আমরা আসলে ভাড়ায় চালিত গাড়ি তো আমরা নিই না, আর যেহেতু 1600 সিসির গাড়ি, এই গাড়িগুলো আপনারা নিজেরাও আইডিয়া করতে পারবেন যে এগুলো পার্সোনাল ইউজারের গাড়ি। আচ্ছা কোনো রকম ভাড়ায় চালিত গাড়ি না, মোটামুটি যে কন্ডিশন রয়েছে ফ্রেশ কন্ডিশনে রয়েছে। রাজীব ভাই ভিতরটা কি কন্ডিশনে আছে? জি ভিতরটাও অরিজিনাল সিটে রয়েছে, কোন রকম কাভার করা নেই, আপনারা আসলে অরিজিনালটা দেখে নিতে পারবেন। ইঞ্জিনটা কি অবস্থা ভাই? জি ইঞ্জিন কন্ডিশন ভালো আছে ভাই। এই গাড়িটি প্রাইস কত চাচ্ছেন? এই গাড়িটি ভাইয়া আস্কিং প্রাইস বলবো না, ফিক্স লাস্ট গাড়ি ফিক্সড প্রাইস বলবো ভাই। বলেন ফিক্সড প্রাইসটা কত পারবেন? 6,80,000 টাকা। 6,80,000 টাকা। 6,80,000 টাকা হলে এই গাড়িটা কিনতে পারবেন। জি আর আমি লাস্ট একটু বলি, তা হচ্ছে আপনারা মোল্লা ভেহিকেল শপে আসবেন, আমাদের গাড়ির কন্ডিশনগুলো দেখবেন, কন্ডিশনগুলো দেখে তারপর বিবেচনা করবেন যে আমি যে প্রাইস চাচ্ছি ওই প্রাইস কন্ডিশন অনুযায়ী প্রাইস ঠিক আছে কি, অবশ্যই বলে যাবেন, দেখে যাবেন, অ্যান্ড আমাদের জন্য দোয়া করবেন, আমরাও দোয়া করি। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, এই বলে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।